সকলকে নমস্কার আর বড়দেরকে প্রণাম, ছোটদেরকে বুকভর ভালোবাসা আর সকলকে শুভ সপ্তমী শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা। একদম। তো বন্ধুরা, আজকে তো মহাসপ্তমী, আর এমনিতে আবহাওয়া খুবই খারাপ করছে। তো রাত্রে তো বৃষ্টি হয়েছে, এখানে কাদা হয়ে গিয়েছে, বা মানে খুব বৃষ্টি হয়নি কালকে, ও বেশি যদি বৃষ্টি যদি হয় তাহলে প্রবলেম তো হবেই, বুঝতে পারছো। আর এমনিতে আমাদের মাটি তো সকালবেলাতে সবাই কি করছে, কী হলো বাবু, ঘুমাচ্ছে ও বাবারে, মানে সে ভোরবেলাতে উঠে গিয়েছে। এবার দেখতে পাচ্ছো চোখ মুখগুলো লাগবো। তো চলো বন্ধুরা, সবাই কি করছে আজকে মহাসপ্তমীর দিনে, সবাই কী যে কিসে কিসে সব ব্যস্ত আছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখানে মা দেখতে পাচ্ছ বাসন মাজছে সকালবেলাতে, আর আবহাওয়াটা দেখতে পাচ্ছ সকালবেলা খুব সুন্দর লাগছে চারিদিকটা, কেন এখন মেঘ 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 করে আছে বলে। থামি, ওই দেখো, এই যে থামি দেখ, ওই দে ওই দে এই দিকে খেপা, ওখানে পাখি কোথায়, গাছ, ওই দেখ কোন দিকে তাকাইছে, এদিকে তাকাইছো, পেয়ারা গাছ আর চেরি ফলে গাছ লাই। এই দে মা, পুরোটা নিয়ে যাবে, নিয়ে দাও। আর উঠোনটি কালকে নিয়ে যাবে বলে, যে বৃষ্টি হয়েছে কি ভাগ্যে নিখায়নি, সবই হয়ে যেতে লাই চলে যেতে লাই। সত্যি তা তো বন্ধুরা, কালকে উঠোনটা নিকাবার কথা ছিল, মানে বিকেলে নিকাতো মাতে মামন, তো তারপরে বৃষ্টি চলে এলো, বৃষ্টি চলে এলো বলে আর নিকায়নি, কেননা নিকালার পরে পুরো বৃষ্টিতে ধুয়ে চলে যেত। আর খুব পরিমাণে বৃষ্টি হয়নি, যদি খুব পরিমাণে যদি বৃষ্টি যদি হতো তাহলে তো বুঝতে পারছো আমাদের কাদা অবস্থাটা কেমন হয়ে গিয়েছে। আর এই যে ইঁটগুলো দেখতে পাচ্ছি, ইঁটগুলো ওই জন্যই তুলিনি, কেননা অনেকের মুখে শুনছিলাম যে দুর্গা পুজোর সময় বৃষ্টি হবে, ওই জন্য ইঁটগুলো রেখে দিয়েছি, আর ইঁটগুলো তুলিনি কো। আর কালকে তো ইঁটগুলো তোলার কথাও ছিল নেকাবার সময়, কিন্তু আর নেকায়নি বৃষ্টির কারণে। সাইকেলে সরিয়ে দিব থাকবে। আর বন্ধুরা, আজকে তো মহাসপ্তমীর আজকে প্রথম পুজো বলতে গেলে, আর আজকে ঘট বা অনেক অনেক জায়গাতে বলে বাড়ি ভরতে যাই, আর সেটা আজকে এই বছর আমাদের নেই আর কি, কেননা জ্যাঠা দাদু মারা গিয়েছে, এখন এক বছর হয়নি, ওই জন্যে বাড়ি ভরতে নেই আজকে আমাদের, মানে কোনো কিছুই করতে নেই, কেন গরু বাঁধার জায়গা ওই বাইরে ছিল যেখানে বাবা যাচ্ছে ওইখানে ছিল, তো ওখানে প্রচণ্ড কাদা, আর এক হাঁটু কাদা হয়ে গিয়েছেন, ওখানে গরুগুলো খুব কষ্ট করছিলো বলে এইখানে এখন বাঁধি। তো বৃষ্টি হয়ে গেছে, বুঝতে পারছো আমার কাদা হয়ে গিয়েছে। আর কতক্ষণ দেরি আছে, শিবম কাঁদছে, কিন্তু কাঁদছে, শুয়ে থাকো তুমি আর খেলা করো, দিদি এখনো ঘুম থেকে উঠে না, তুমি ভোরবেলা উঠে গিয়েছো। ও দেখো এখানে মা নেকাচ্ছে, এই দেখো এখনো মা নেকাচ্ছে, থামি বাসন মাজছে, এসে তোমাকে নেবে বলো তো, তোমাকে তো নিয়েছিলাম সকাল থেকে, ঘুরু 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 বেড়ালাম, বেরু করলাম। গুড মর্নিং মাই, গুড মর্নিং, ঘুমে গেল, হ্যাঁ ঘুমে গেল, আজকে পুজো, প্রথম পুজো আজকে, আজকে স্কুল ছুটি, হ্যাঁ স্কুল ছুটি তো আজকে, হ্যাঁ আজকে পুজো, হ্যাঁ পুজো দেখতে যাবো তো, যা মুখটু ধুয়ে না গো, যা ব্রাশ কর না গো, ওখানে
আকা ছেড়ে গেছে কেন কালকে ওই টিন বা ওই হাড়িগুলো ঢাকা দাওনি সেইটাই কি হয়েছে কি হয়েছে দুটো করছে সকাল থেকে কি দেখছ কি দেখছ আসবে আমার কাছে আসবে আমার কাছে আমার কাছে আসবে মা যাব ওই দিকে তুমি থাকো ঠাম্মি গলে ঠিক আছে থাকো টাটা মামন তাহলে আমাদের আজকে তো ঘট আর ওই সেই বাড়ি বলে যেগুলো সেগুলো তো ভরতে নাই এবছর তাহলে কি আলপনা দিতে নাই ও সবাই আলপনা দিয়েছে কিন্তু আমাদের দিতে নাই আমাদের দিতে না মাকে জিজ্ঞেস করো কেন সে বড় মারা গিয়েছে না ওই জন্য আমাদের আজকে ওই ঘট ভরতে নাই তারপরে আলপনা দিতে নাই না কালকে কোথায় দিয়েছে তুমি আলপনা দিয়েছো মামন মিছে কথা কোথা বললো মা মিথ্যা কথা বলে দেয় এই ওগুলো আলপনা দেয় না মা মিথ্যা কথা বলে না বাবু তো বন্ধুরা তোমার তো পুরো ভিডিওটা দেখলে আজকে সবাই কাজে ব্যস্ত আছে মহাসপ্তমী বা শুভ সপ্তমীর দিনে কারণ এখনও পর্যন্ত ঘর ঝাড়াঝাড়ি কাজ চলছে কেননা আমি তো ছিলাম না খানি কাজে ব্যস্ত ছিলাম বাইরে ছিলাম বাইরে বলতে তিন চার দিন আমি ঘরেই ছিলাম না কালকে বিকাশ সন্ধ্যের দিকে ঢুকেছি আর এমনিতে মানে আমাদের কি বলবো যে যেগুলো করার দরকার শুভ সপ্তমীর দিনে তো সেগুলো তো আমাদের এই বছর কিছুই হবে না কেননা জ্যাঠা আর দাদু মারা গিয়েছে তো এক বছর হয়নি সেই জন্যে এইরকমই পুজো আলপনা দিতে নেই পুজো দিতে নেই ঠিক আছে কোনো কিছুই করতে নেই এক কথায় আর কি শুধু ঠাকুর দেখতে যায় লাই হ্যাঁ তো শুধু ঠাকুর দেখতে যায় বাবু বলছে আর কি তো বন্ধুরা আর কি বলবো আর হ্যাঁ তোমাদেরকে নিমন্ত্রণ করতে ভুলে গেছি মামন বলে দাও তো বন্ধুরা সকলে আমাদের গ্রাম চলে এসো পুজো দেখতে বড়দেরকেও বলবো সকলে চলে আসুন আমাদের গ্রামে পুজো দেখতে কারণ খুব মানে অনেকে বলে যে কলকাতার সাইডে মানে বড় বড় শহরে যেরকম ধুমধামটা হয় তো সেরকম বলবো না হয় কিন্তু হয় তো সবাই চলে আসবেন বড়রা আর বন্ধুরা সকলে চলে এসো আমাদের বাড়ি বেড়াতে তো ওকে বন্ধুরা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলকে এবার পাশে থেকো সাথে থেকো আর দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ জন্য টাটা বাই বাই আর সকলে ভালো থাকবে আর সকলে পুজো ভালো করে কাটাবে